তো ভিডিওটা শুরু করছি সাধন সাথে দিদিকে নিয়ে, মানে সাথে দিদিকে নিয়ে শুরু করছি। মানে যে ভিডিওটা মানে তোমরা তো সবাই দেখতে পারছো, জানি না দিদির কি হয়েছে, দিদি অনেক অসুস্থ হয়ে পড়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তরাজ লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো তোমরা তো সবাই টাইটেল আর থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছো ভিডিওটা কী দিয়ে শুরু করছি। তো ভিডিওটা শুরু করছি সাধন সাথী দিদিকে নিয়ে, মানে সাথে দিদিকে নিয়ে শুরু করছি। তো মানে যে ভিডিওটা মানে তোমরা তো সবাই দেখতে পারছো, জানি না দিদির কি হয়েছে, দিদি অনেক অসুস্থ হয়ে পড়েছে দেখছি আমরা সবাই। তো যারা যারা তোমরা দেখোনি সবাই দেখে নেবে। তো এই দিদি ভাই অনেক অসুস্থ হয়েছে, জানি না কি হয়েছে, আমিও বুঝতে পারছি না, কারণ দিদির ভাইয়ের ভিডিও সব সময় দেখি আর দিদি ভাইকে আমরা অনেক ভালোবাসি। মানে আমি তো অনেক ভালোবাসি দিদি ভাইয়ের ভিডিও দেখতে, অনেক আগের থেকে দিদি ভাইয়ের ভিডিও দেখি। আর সবাই প্রার্থনা করবে দিদি ভাইয়ের যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে উঠে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আবার আগের মতন সুন্দর করে ভিডিও বানায়, কারণ দিদি ভাইয়ের ভিডিও অনেক মিস করছি। মানে কারণ দিদি ভাই তো ভিডিও করছে কিন্তু আগের মতন দিদি ভাইয়ের সুস্থ নিয়ে, অনেক অসুস্থ আছে দেখতেই পারছো, কি জানি হয়েছে, অনেক কিছু ভুলে ভুলে যায় মানে যতটুকু দেখছি আমরা, কারণ জানি না কি হয়েছে। কিন্তু তোমরা সবাই একটু প্রার্থনা করো দিদি ভাইয়ের জন্য, দিদি ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আগের মতন। তো এই দিদি ভাই অনেকে দেখছি কমেন্ট করছে যে দিদি ভাই নাটক করছে, কেউ কি ইচ্ছা করে নাটক করে, না নাটক করছে না, আমার থেকে যতটুকু লাগছে দিদি ভাই কোনো নাটক করছে না। তো দিদি ভাই সত্যি কোনো একটা অসুস্থ হয়েছে জন্য দিদি ভাই এরকম ভাবে আছে। তো সবাই দিদি ভাইয়ের জন্য একটু প্লিজ প্রার্থনা করো, দিদি ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আগের মতন উঠে। তো এই বন্ধুরা আজকে ব্লগটা এখানেই রাখছি, পরবর্তীকালে নতুন একটা ব্লগের সাথে আমি আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা টাটা।